আসসালামু আলাইকুম কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল কৃষি তথ্য বিডিতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে একটি ছোটো ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে আমার হাতে যে গাছটি রয়েছে এটি মূলত পুঁই শাকের গাছ আমরা গ্রামে শুন প্রায়ই শুনে থাকি সেটি হচ্ছে মাছের মধ্যে রুই এবং শাকের মধ্যে পুঁই পুঁই একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় পুষ্টি সমৃদ্ধ একটি সবজি বা শাক এটি আমাদের চাষি ভাইরা প্রায় বাড়ির আঙ্গিনা এবং কিছু কিছু ক্ষেত্রে বাণিজ্যিক খারাপ চাষ করা হয়ে থাকে তো এই শাকে কিছু কিছু রোগ দেখা দেয় আমার হাতে যে গাছ রয়েছে এটি একটি ভালোভাবে দেখলে যে পঁইশাখের চতুর্দিকে একটি গোলাকার দাগ রয়েছে এবং মাঝখানে বাদামি রঙের দাগ পড়ে গেছে এটি দেখতে যেমন একটু খারাপ ঠিক তেমনি এটি বাজার চাহিদাও খুবই কম এটি খুবই সাধারণ রোগ যে ছাত্রাজনিত রোগ এই রোগটি আমরা যদি নির্মূল করতে চাই এটি আমরা বীজ বপণের পূর্বেই যদি আমরা বীজটিকে প্রতি কেজি বীজে আড়াই গ্রাম হারে প্রবেশ দিয়ে যদি আমরা এটি শোধন করে নিই সেক্ষেত্রে কিন্তু এই রোগটি হবে না এবং রোগ আক্রমণ করে ফেললে সেক্ষেত্রে আমরা সাধারণ যে শতকনাশকগুলো রয়েছে যেমন কার্বন ডাইজিব লিটারে দুই গ্রাম হারে যদি দশ থেকে বারো দিন পর আমরা স্প্রে করি তাহলে এই রোগটি সহজে ধমন হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন